গাছের ডাল চর পালা নড়ছে, দেখতে হচ্ছে কি জিনিসটা আমরা দেখে দেখি। এখানে এই বান্দর এসছে সুন্দরবনে, মাছ নাই হোক কিন্তু ভালো ভালো ফুটেজ পাওয়া যাচ্ছে দেখুন গাছের ভিতরে। যে আমরা অনেকটাই দূরে আছি, এর থেকে বেশি জুম হয়তো হবে না। বাচ্চা উদে বাচ্চা এক ছোট ছোট এক বাচ্চা ওই ওই দেখ আসছে আসছে একটা আসছে নিচে দিয়ে ঘোড়া দিয়ে ঘোড়া দিয়ে আসছে দেখ কই নিচে। উই দেখ হ্যাঁ নিচে হ্যাঁ উঠছে নিচে উঁচু কাছে এক হয়ে গেছে। ঘাকুড়ো আসে আমাকে ডলছে না 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 আমাদের এখানে আসবে, এখানে আসবে না, এ গাছে আমাদের জিনিস ভেতরে রয়েছে এখানে আসবে না, এপারে আসবে না। ওরা কি ওই ভিডিওয়ে ফলগুলো দেখে কি দৌড়লো কি ফল হাতি না তোল তোল বাড়ির দিকে চল। ধারে ধারে আসছে ওরা আস্তে আস্তে। ওই একটা ছোট পুচকে, একটু ধারে যাওয়ার চেষ্টা করি। ওই প্যান্টের ওখানে এই যে একটা ধারে চলে এসছে, এই একটা এখানে একটা দেখা যাচ্ছে। আমার ভয় হচ্ছে এসে ফোনটা না নিয়ে চলে যায়। এরা লিডার নামছে, কোন গাছে চল 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 চল, আমরা এখানে চলে যাবো, ওখান থেকে চলে যাবো। ঘুরে যা ঘুরে যা গুড্ডু দা, আমি ঘুরে এখানে রয়েছি তুই জানা ওই দাম আলো ওই ছেড়ে চলে তুই যা, আমি এখানে দেখছি ওই গাছের ওখানে যাবে। তুই ভয় পাচ্ছি কেন, তুই ধরে গেছে চল না। আরে না রিক্স হয়ে যাচ্ছে গুড্ডু, আমার ফোনে ফোন প্যানে ফোন রয়েছে ওইটাই সমস্যা, প্যান নিয়ে এসে এইটা কই খইনি কই ওইখানে এখানে প্যানটা নিয়ে আয় অন্তত। এখানে এক ঝাঁক যাচ্ছে ঝাঁক, পাছা লাল কেন, সব কটা পাছা লালই হয় ওদের, লাল পাছা কেউ। যাই হোক মাছ ধরতে এসেছিলাম, মাছ তো হয়নি কিন্তু ভালো ভালো দৃশ্য দেখে গেলাম। এগুলো সম্ভবত হয় পাওয়া যায় না, খুব কমই দেখা যায় জঙ্গলের ভিতরে এই বা দূর। এরা এবার এর সাথে সাথে আমার প্যান্টের দিকে যাচ্ছে, ও প্যান্টটা ওই সাইড থেকে নিয়ে চলে আসছে। প্যান্টের ভিতরে ফোন সব কিছু আছে, বাইসেস নিয়ে চলে গেলে সমস্যা। হ্যাঁ ওরা ওই গাছটার দিকে যাচ্ছে, যে গাছটা আমরা দেখালাম না, ওরা ওই গাছটা জানে, গাছটা এখানেই আছে পার হচ্ছে। হ্যাঁ ওরা পার হচ্ছে দেখুন, দেখুন একবার পার হচ্ছে কত সুন্দর করে। ওই যে একটা ছোট পার চলে গেল, বড়টা চলে গেল, ওটাই মনে হচ্ছে দলনেতা, কিন্তু এদিক থেকেও একটা বড় তো আসছে। আমরা বেরোবো নাই আম ভাই, আমরা বারোতে আমাদের জুতো আছে না, সব নিয়ে আসছিস তো, তাহলে আমাদের কোনো টেনশন নেই। ব্যাগ রয়েছে, ছোট ছোট বাচ্চাগুলো দেখি, ও খুব কষ্ট করে পার হচ্ছে। তুই একদম বাচ্চা একটা আছে দেখ, ও একদম ছোট জায়গাটাই দেখছে কোন জায়গাটা থেকে যাওয়া যায়, একদম বাচ্চা একটা আছে। ও দেখে মনে হচ্ছে ও জল থেকেই যাবে, ওর ও যেতে যাবে না, ও কষ্ট করে উঠলো। হ্যাঁ সেই গাছটাই উঠছে, ওরা সবাই এসছে, এবার আর একজন এসছে বড় মোটামুটি। হ্যাঁ এই যে বড় নেতা পার হলো, আর একজন আছে, ও হয়তো ভয় পাচ্ছে, ওই ছোট আর একটা বাচ্চা আছে ওখানে, ও ভয় পাচ্ছে কিভাবে যাব। ও না ও যাবে না, ও ভয় লাগছে ওর খুব। ওই একটা মা বাচ্চা কোলে নিয়ে যাচ্ছে, পার হচ্ছে, আরো একটা আছে ওই সাইডে। অনেকটাই জুম করা হয়েছে, এটা কিন্তু অনেক দূর আমাদের থেকে দেখবেন, সব পার হয়ে গেছে, সব এই সাইডের জঙ্গলটা চলে গেছে। আস্তে আস্তে আমরা দেখি একটু যাওয়ার চেষ্টা করি কি হয়।
একটু যাওয়ার চেষ্টা করি, আমার ভয় করছে যদিও। না, ওরা ওই গাছটার দিকে যায়নি সম্ভবত, না কাছে যায়নি, ওরা এই জঙ্গলটার ভিতর ঢুকে গেছে। নেই আর, খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে, আপাতত মনে হচ্ছে সবাই চলে গেছে। তো একটা কিসে ডাক দিল এই দিকটা থেকে, কি বান্দরের ডাক তো মনে হলো না আমার, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। হেতাল বাগান, আমার একটু ভয় করে হেতাল বাগান দেখলে। হেতাল বাগান দেখতে দেখুন, এই দিকটা থেকে এসেছিল ওরা। থাক, জলটাও পুরোপুরি নেমে গেছে, এবার আমরা উঠে যাবো, আমাদের ভালো লাগছে না। ওরা ওই দিকটায় চলে গেছে বলছে, দেখি কোথায়। আগে যেখানে বসে পেতেছিলাম সেখানে গেছে বলছে, দেখি। ওরা ওই দিকটাতে যাচ্ছে, ওই দিকটাতে নদীর পাড় থেকে চলে যাচ্ছে, দেখাই আপনাদের।